তো আজকের কালেকশন দেখতে পাচ্ছ একদম, মানে কি বলবো, যাকে বলে না যে কাশ্মীরের মৌসুম, মুম্বাই ফ্যাশন আর কলকাতার সিআইটি ওয়ার্ল্ড ল্যাপটপের কালেকশন। তো দেখে নাও কি কালেকশন। আসুসের রোগ, রিপাবলিক গেমিং, যেটা আসুসের একদম বক্স সেট, ট্রিক্স একদম পুরো বক্স প্যাক, ঠিক আছে না। তারপর লেনোভো লিজিয়ন, যেটা লিগন, যেটা সবথেকে বেশি আসুসের টাপ, আসুসের ভিভো বুকের গেমিং, আরও আলাদা কিছু ল্যাপটপ। তো মোস্ট পপুলার যেটা আজকে ভিডিওতে হাইলাইট হওয়ার আছে সেটা হচ্ছে চারটে গেমিং ল্যাপটপ। যারা পাবজি খেলোয়াড় তাদের জন্য তো কোনো কথা হবে না, কারণ আমি নিজে পাবজি খেলে দেখেছি, হেভি স্মুথ আর হেভি ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। তো এটা টোটালি ফ্রি, একদম সুপার মিন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, ঠিক আছে। দুটো i5 10। এবার তুমি দেখো যে মালের স্টক, মালের কোয়ালিটি কীভাবে আপডেট হবে। ইমলে যাবে না তো ইমলের ডিসপ্লেতে দেখতে পারবে যে লাগানো আছে নিউ ল্যাপটপ, 1 লাখ এমআরপি লেখা আছে, 1 লাখ এমআরপি লেখা আছে, 19,000। তো অনেক লোকের না ওইগুলো স্বপ্ন হয়েছিল যে ভাই কবে আমি এই ল্যাপটপটা কিনবো, কিন্তু সিআইটি ওয়ার্ল্ড চলে এসেছে, তোমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য সাথে ওয়ারেন্টি দেবে। এবার দেখো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিছুটা তো রিস্ক তোমাকেও নিতে হবে। আমার থেকে কি আছে, আমি তোমাকে 2 মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, 1 বছর সার্ভিস চার্জ ফ্রি দিচ্ছি, বাকি এর থেকে বেশি আমি কী দিতে পারবো। মানে আমরা যেখান থেকে পারচেস করি না, আমরা একদিনও ওয়ারেন্টি পাই না, খালি শুধুমাত্র তোমাদের জন্য আমরা কেউ ওয়ারেন্টিটা দিই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আবার তোমাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি না, ঠিক আছে। কিছু আজকে যে ভিডিওতে ল্যাপটপ দেখাবার আছে, আর টোটালি সেটা দেখাবার আছে কিন্তু একটু আলাদা, কারণ আমার একটা টেলিকার চ্যানেল থাকে যে যখনই আমি ল্যাপটপের ভিডিও বানাবো আর তখনই লেটেস্ট ভিডিও বানাবো, আর যেটা হবে কলকাতার মধ্যে সবথেকে টপ। আর সেরকম ভিডিও দেখবার জন্য চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব, চ্যানেলটা কোনো ফ্রেন্ডের মধ্যে শেয়ার, আর সাথে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, আর সাথে কমেন্টে জানাও যে কীরকম লাগলো। তো আজকের কালেকশন দেখতে পাচ্ছ একদম, মানে কি বলবো, যাকে বলে না যে কাশ্মীরের মৌসুম, মুম্বাই ফ্যাশন আর কলকাতার সিআইটি ওয়ার্ল্ড ল্যাপটপের কালেকশন। তো দেখে নাও কি কালেকশন। দেখো টপ টপ গেমিং ল্যাপটপ, এসার রোগ, আসুসের রোগ, রিপাবলিক গেমিং, যেটা আসুসের একদম বক্স সেট, ট্রিক্স একদম পুরো বক্স প্যাক, ঠিক আছে না। তারপর লেনোভো লিজিয়ন, যেটা লিগন, যেটা সবথেকে বেশি আসুসের টপ, আসুসের ভিভো বুকের গেমিং, আরও আলাদা কিছু ল্যাপটপ। তো মোস্ট পপুলার যেটা আজকে ভিডিওতে হাইলাইট হওয়ার আছে সেটা হচ্ছে চারটে গেমিং ল্যাপটপ, আর চারটে লেটেস্ট, যার নিউ প্রাইস 90,000 থেকে 1,30,000, 1,40,000 এরকম দামের ল্যাপটপ পেয়ে যাবে লোয়েস্ট প্রাইসে। তার আগে কিছু একটু কথা বলবার আছে, কী বলবার আছে না, সারাদিন বাদে গিয়ে কিছুক্ষণ আগে আমার একটা ভিডিও আজকে লঞ্চ হয়, ঠিক আছে না, সকালবেলা। যে ভিডিওটা দেখে আমার মনে হয় যে তোমাদের ভালো লাগতেও পারে, ভিডিওর ব্যানারটা একটু আলাদা টাইপের, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, যে ওইখানে দেখবে ব্যানারের মধ্যে না কিছু কথা লেখা আছে, যে কথাগুলো, যে কোশ্চেন মার্কগুলো আমাকে অ্যাকচুয়ালি করা হয়, আর সেই কোশ্চেন মার্কগুলোর ফিডব্যাক আমি নিজেই দিয়েছি ওখানে। তো অনেক চিন্তা ভাবনা, মোট 30 ফিডব্যাক আছে ওখানে, আপনারা চেক করে দেখবেন। আর তোমরা দেখবে সেটা 3 দিনের ফিডব্যাক, সেটা মানে অনেকদিন আগেকার ফিডব্যাক বা বহুত পুরনো ফিডব্যাককে আমরা আবার ডালছি, এরকম কোনো ব্যাপার নেই। রিসেন্ট 3 দিনের ফিডব্যাক, কাস্টমার নিজের ইচ্ছা ফিডব্যাক দিতে চাইছে, এরকম না যে জোর জবরদস্তি ফিডব্যাক দাদা দিতেই হবে, না দিলে এরকম এরকম টাইপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে না। যে যার নিজের মতো ফিডব্যাক দিয়ে গেছে, সেই ফিডব্যাকগুলো, সেই অ্যান্সারগুলোকে মিলিয়ে ওই ভিডিওটা পোস্ট করা আছে। আর হ্যাঁ, ওই ভিডিওটা অ্যাকচুয়ালি কি লাগছে, তোমার একটা ইলেকশনের মতো, বুঝলে না, মানে দাঁড়িয়ে আছে ভোটে আমি, আর আমাকে ভোট দেবে তোমরা। আর প্লিজ ওখানে জানাবে যারা ল্যাপটপ নিয়ে গেছো এই ভিডিওতে, ইউটিউবে আসার পর আমি নাই করেও ভগবানের আশীর্বাদে কম করে 1,000 ল্যাপটপ বিক্রি করেছি। যদি প্রুফ দেখতে চাও তো আমার কাছে আসবে, প্রত্যেকটা রেকর্ড আমাদের কাছে থাকে। তো তার মধ্যে কিছু লোকের সাথে ভালো বিহেভিয়ার হয়েছে, কিছুর সাথে খারাপ বিহেভিয়ার হয়েছে, কারণ দেখো একটা ফুলের সব দেবো তো সন্তুষ্ট হয় না, ঠিক না। তো যতগুলো যতটা পেরেছি, যত কাস্টমারকে পেরেছি, যতটা পেরেছি সন্তুষ্ট করার চেষ্টা করছি। কিছু কিছু লোক আমার উপর হেভি খেপে গেছে, যেরকম কখনোই ভুলবো না, আমাদের প্রিয় এম দাস, ঠিক আছে। তো ভিডিওটা দেখো, কমেন্টে জানাও, ফিডব্যাকগুলো দেখো, কমেন্টে নিজের অরিজিনাল, কোনো কমেন্ট ডিলেট হবে না, প্রত্যেকটা কমেন্ট থাকবে, কারণ আমি দেখতে চাই যে এই ইউটিউবে কত লোক আমাকে ভালোবাসে আর কত লোক আমাকে পছন্দ করে না। একটা কমেন্টও ডিলেট হবে না, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা কমেন্ট থাকবে, ঠিক আছে না, শুধুমাত্র এই ভিডিওটার জন্য। তো প্লিজ কমেন্টে জানাও আমাকে যে ওই ভিডিওটা পার্টিকুলার আজকে সকালে লঞ্চ হয়েছে, ঠিক আছে না, যে অরিজিনালি কী আছে, বা যারা ল্যাপটপ নিয়ে গেছে, প্রচুর লোক ল্যাপটপ নিয়ে গেছে, মানে 100 জন এসছে তো 50 জন নিয়ে গেছে। তো 50 জন যে নেগেটিভ আছে তারাই হয়তো কমেন্ট করবে এটা আমার মনে হয়, কিন্তু যারা 50 জন ল্যাপটপ নিয়ে গেছে তারা ওদের কমেন্ট, যদি না কমেন্ট করার টাইম থাকে তো একটা হার্ড বাটন প্রেস করে দাও, তাহলে বুঝতে পারবো যে ভালো না খারাপ। তো এই হয়ে গেল মোটামুটি
আজকে তো আজকে সরাসরি ডাইরেক্ট কালেকশনে চলে আসছি। অনেক লোকের ডিমান্ড ছিল যে গেমিং ল্যাপটপের ভিডিও বানাও, গেমিং ল্যাপটপের উপর বানাও। অনেক লোকের স্বপ্ন যে গেমিং ল্যাপটপ অনেক লোক টাকার জন্য কিনতে পারে না, পয়সার জন্য। অনেক লোক আছে যে গ্রাম সাইডে আমি দেখেছি যাদের সত্যি একটা রিয়েলি একটা গেমিং ল্যাপটপের দরকার, হাই কনফিগারেশন ল্যাপটপের দরকার, যারা রিয়েলি পয়সার জন্য কিনতে পারে না। শুধুমাত্র তাদের জন্য আমি কিছু ল্যাপটপ কালেকশন করে নিয়ে আসি। দেখো আমার স্টক সবসময় থাকে না, যেরকম যেরকম স্টক থাকে সেরকম সেরকম নিয়ে আসি। তো ফার্স্ট দেখতে পাচ্ছ আসুসের স্টিক্স, রোগ স্টিক্স যেটা থাকে। তো দেখতে পাচ্ছ পুরো সুপার মিন কন্ডিশন আসুসের গেমিং ল্যাপটপ রিপাবলিক। তো এতে তোমার কনফিগারেশন কী আছে আমি তোমাদেরকে একবার বলে দিই। এতে তোমার 1 TB হার্ড ডিস্ক, 500 GB SSD দিয়ে পাবে, 256 GB SSD দিয়ে পাবে, র্যাম আছে 8 GB দিয়ে পাবে আর 16 GB র্যাম দিয়ে পাবে। এর আমাদের দুটো মডেল পাবে, একটা 16 GB র্যাম আর একটা তোমার 8 GB র্যাম। আর SSD যেটা আছে সেটা 500 GB SSD দিয়ে পাবে, 256 GB SSD দিয়েও পাবে। আর স্টোরেজ 1 TB আর গ্রাফিক্স 6 GB গ্রাফিক্স আছে এই ল্যাপটপের মধ্যে। আরও অনেক সুপার কোয়ালিটির মধ্যে মানে অনেক কোয়ালিটি আছে এই ল্যাপটপটার মধ্যে, যেটা দেখতে হচ্ছে NVIDIA GTX-এর গ্রাফিক্স আছে। আর FHD তো ডিসপ্লে আছে, ক্রিস্টাল ডিসপ্লে, বডির উপর সুন্দর একটা গ্রাফিক্স ডিজাইন করেছে যেটা আসুসের সব ল্যাপটপে থাকে। আর গেমিং অ্যাকচুয়ালি গেমিং ল্যাপটপ একটু হার্ডই হয়, রাফ ইউজ করবার জন্য একদম টাফ। আর এর নিউ প্রাইস 90-95 thousand মতো প্রাইস আছে। তো তুমি এটা আমার কাছে পেয়ে যাবে ওই 30-45 thousand মধ্যে, 30-45 thousand মধ্যে এই ল্যাপটপটা তুমি আমার কাছে পেয়ে যাবে। সাথে দেখছো পুরো বক্স আছে, বক্স সমেত প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ একসাথে আছে, ব্যাগ ল্যাপটপ সব কিছু পাবে। এর সাথে আজকে একটু ফ্রি তো গিফট দেওয়া আছে, সেটা জানো জয়স্টিক একটা গিফট করবো। সিরিয়াসলি দেখতে পাচ্ছ এক একটা জয়স্টিকের দাম আছে মিনিমাম 3,500 টাকা, ঠিক আছে? 3,500-3,000 টাকা এই জয়স্টিকের দেওয়া আছে। যারা পাবজি খেলোয়াড় তাদের জন্য তো কোনো কথা হবে না, কারণ আমি নিজে পাবজি খেলে দেখেছি, হেভি স্মুথ আর হেভি ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না। তো এটা টোটালি ফ্রি, আর যে এটা পাবে ফার্স্ট যে আসবে তাকেই আমি এটা গিফট করবো। 7,000 টাকার জয়স্টিক একদম পুরোপুরি ফ্রি, একদম, ঠিক আছে? আর তার একটা ভিডিও শট আমি নেবো, আর এটা ফ্রি থাকবে এই লিনোভো এই ল্যাপটপটার সাথে। তো এই লিনোভো ল্যাপটপটার মধ্যে কী আছে, i5 7th generation দিয়েও পাবে, 8th generation দিয়েও পাবে। এটা তুমি আমার কাছে 16 GB র্যাম, NVIDIA GeForce 6 GB গ্রাফিক্স, 16 GB র্যাম, 6 GB গ্রাফিক্স, এটা তুমি আমার কাছে 240 GB SSD দিয়েও পাবে আর 1 TB হার্ড ডিস্ক দিয়ে পাবে। 6 GB গ্রাফিক্স আছে এর মধ্যে আর 16 GB র্যাম আছে। মালের কন্ডিশন তো দেখতেই পাচ্ছ একদম, এর মধ্যে অরিজিনাল ওএস লোড করা আছে, এম ক্যাফে একটা অ্যান্টিভাইরাস যেটা 1 year পর্যন্ত অ্যাক্টিভ আছে। আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছ অনলাইন গেমারের ল্যাপটপ। এরা অ্যাকচুয়ালি কি আছে না, অনলাইন যে গেমিং হয় না তোমার ইউটিউবে যে সব ভিডিও আপলোড হয় গেমিং এর, ও চারটে গেমিং মানে ওনারা গেম অ্যাকচুয়ালি কি গেম আপলোড করে। তো গেমের কিছু সিডি আছে যেগুলো আমি তোমাদেরকে ফ্রিতে দেবো, যেগুলোকে মানে তোমাদের যে ভিডিও শ্যুট করাবো আমি, যেগুলো গেমের সিডি যে আগে আসবে তাকে দিয়ে দেবো, বেশি সিডি নেই আমার কাছে। তো দেখতে পাচ্ছ খুবই পপুলার একদম ফার্স্ট ল্যাপটপ, 16 GB র্যাম, 16 GB র্যাম, i5, 6 GB গ্রাফিক্স, 1 TB হার্ড ডিস্ক আর 240 GB SSD দিয়ে এটা তুমি আমার কাছে পেয়ে যাবে ও 30-45 thousand মধ্যে। তারপর দেখো আসুসের টাফ Ryzen 5 দিয়ে, তো Ryzen 5 দিয়ে এটাও তুমি আমার কাছে পেয়ে যাবে 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, 240 GB SSD দিয়ে। আর এতে গ্রাফিক্স আছে 4 GB গ্রাফিক্স, এটাও তুমি আমার কাছে পেয়ে যাবে 30-40 thousand মধ্যে। নেক্সট, প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ, কোনো স্ক্র্যাচ, কোনো ডেন্ট বা কোনো ভাঙা ফেভিগুল দিয়ে আটকানো, যেটা নর্মালি সব জায়গায় হয় মার্কেট এরিয়াতে, যে ভেঙে গেছে জুড়ে জড়ে বিক্রি করছে, এরকম টাইপের কোনো কালেকশন আমার থাকে না। নেক্সট হচ্ছে দেখো আসুসের উপর একটা গেমিং ল্যাপটপ, i5 8th generation, NVIDIA GeForce গ্রাফিক্স, 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, 240 GB SSD আর 6 GB এতেও গ্রাফিক্স তোমার। তো আসুসের এটা খুবই সুন্দর মডেল করেছে, স্লিভের উপরে গেমিং ল্যাপটপ একটা বানাবার চেষ্টা করেছিল আসুসের। তো কন্ডিশন খুবই ভালো করেছে, একদম স্মুথ আছে, FHD ডিসপ্লে আছে এর মধ্যে, যেটা মেন খুবই ফার্স্ট ক্লাস পিকচার কোয়ালিটি। আর লাইট ওয়েটের মধ্যে আছে, যারা গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করবে আছে তাদের জন্য একদম বেস্ট আছে। তো এই ল্যাপটপটা তুমি আমার কাছে পেয়ে যাবে 30-40 thousand মধ্যে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ মোটামুটি 1, 2, 3, 4 গেমিং ল্যাপটপ রাখলাম, ঠিক আছে? 4 টপ টপ কন্ডিশনের ল্যাপটপ, যেটা আমার এইবারের মনে হয় ভিডিওতে লেটেস্ট আমার মনে হয় না, এরকম টাইপের 4 গেমিং ল্যাপটপ কোনো কলকাতার কোনো চ্যানেলে তুমি দেখতে পাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে ভিডিওটাকে শেয়ার করো ফ্রেন্ডদের মধ্যে।
এবার কিছু আরেকটু লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ নিয়ে আসছে, ঠিক আছে, আরেকটু ইউনিক ইউনিক আইটেমের ল্যাপটপ দেখবো। আমি নিজেই ঘাবড়ে গেছি, 20,000 টাকা থেকে শুরু হয় সিরি আইটি ওয়ার্ল্ডের স্টক। এবার তুমি কি মনে করবে যে দিনকে দিন দাম বেড়ে যাচ্ছে, মোটেও বাড়ছে না, দিনকে দিন দাম বাড়ছে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, সিরি আইটি ওয়ার্ল্ডের স্টক কিরকম হচ্ছে না, 2-4 মাস ইউজ করা ল্যাপটপ এখানে থাকছে। তুমি বলো না একটা গেমিং ল্যাপটপ কখন এটা 15,000 টাকায় পাওয়া সম্ভব? 4টে ল্যাপটপের মধ্যে কোনো জায়গায় তুমি পাবে 15,000 টাকায়, 20,000 টাকায় সব গেমিং ল্যাপটপ পাবে না। তো এরকম হচ্ছে কালেকশন, টপ টপ হাই লেভেলের ল্যাপটপ, হাই লেভেলের গেমিং ল্যাপটপ, হাই লেভেলের তোমার যে কোয়ালিটির ল্যাপটপ সব কালেকশন করা হচ্ছে। মানে কি হচ্ছে না, অ্যাকচুয়ালি সিরি আইটি ওয়ার্ল্ডটাকে একটা লেটেস্ট হাব বানানো হচ্ছে ল্যাপটপের, যেখানে কিনা হিউজ পরিমাণ লেটেস্ট ল্যাপটপের স্টক, যেটা কখনো 15,000 টাকায় হয় না, যেটা 20,000 টাকায় হয় না। আর ওপেনিং যদি তার 30-40,000 টাকাও প্রাইস হয় না, দেখো প্রাইসটা মেন কথা না, মেন হচ্ছে কালেকশনটা, মেন হচ্ছে কোয়ালিটিটা, যে পার ভিডিওতে পার লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ আলাদা হেভিটাও। আর যদি তোমাদের যদি যাদের লোয়েস্ট প্রাইসের ল্যাপটপ দরকার, তাদের জন্য আমার সাইন অন অল টাইম খোলা আছে। সাইন অনে তুমি যাও, i5 নিয়ে নাও, i5 এখন ওখানে আছে 8GB RAM, 1TB হার্ড ডিস্ক, 3GB না 4GB গ্রাফিক্স দিয়ে তুমি পেয়ে যাবে 18-19,000 টাকার মধ্যে। কিন্তু সিরি আইটি ওয়ার্ল্ডের i5 তুমি পাবে কত? দেখো i5-এর 10th generation FHD ডিসপ্লে ল্যাপটপের কন্ডিশন আর কোয়ালিটি একদম সুপার মিন, একদম সুপার মিন, ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, ঠিক আছে, দুটোই i5 10। এবার তুমি দেখো যে মালের স্টক, মালের কোয়ালিটি কিভাবে আপডেট হচ্ছে, প্রত্যেকটা লেটেস্ট সামনে, প্রত্যেকটা লেটেস্ট। আগে কি হতো না, আগে আমাদের যেসব ল্যাপটপ আসতো সেগুলো কি আছে না, যে দেখতে পাচ্ছ, দেখো সাইন অনের ভিউ, দেখো সাইন অনে কাস্টমার বসে আছে, দেখো এটা আমাদের সাইন অনের সেল কাউন্টার, দেখতে পাচ্ছ সব সস্তার ল্যাপটপ, এখানে পুরো র্যাকে ল্যাপটপ লাগানো থাকে। তো সাইন অনও প্যাকটা প্রেশার থাকে, 5,000, 10,000, 8,000, 9,000 অল টাইপ ল্যাপটপ অ্যাভেলেবেল। দেখো দেখতে পাবে, দেখো বাইরে কাস্টমার ওয়েটিং করছে, ইনি কাস্টমার ল্যাপটপ পারচেস করার পর ল্যাপটপটাকে ফুল চেক করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েটিং রুম সাইন অনের, এটা সেলসের রুম কাউন্টার, এটাও ওয়েটিং রুম একটা দেখতে পাচ্ছ এখানে, এই জায়গাটা পুরো ভিড় লেগে আছে, দেখো এই যে ভিড়টা দেখো, দেখো এই দেখো কাউন্টারের মুখে ভিড় লেগে আছে। আসলে আমরা কাউন্টারের মুখটা এখন ছোট করে দিয়েছি, যাতে কাস্টমারের মানে একটুখানি আরামসে দেখে, যাতে একসাথে 4-5টা লোক যাতে না থাকে। তো এখন সকাল বাজে হচ্ছে তোমার কটা বাজে দেখো, এখন বাজে মোটে 1:45, ঠিক আছে, তাই এরকম প্রেশার হয়ে থাকে। তো আমরা ওটাই বলি যে আমাদের কাউন্টারে যেরকম প্রেশার থাকে, একটা নতুন শোরুমেও সেরকম প্রেশার থাকে না, এতটাই হাই ডিমান্ড আর এতটা তোমাদের ভালোবাসার জন্য। তো i5 10 হয়ে গেল, দেখো HP NV কিছুদিন আগে আমি একটা নিয়েছিলাম, আরেকটা i5-এর 10th generation। তো এইসব মাল আগে একটা দুটো আসতো, এখন হিউজ পরিমাণ আসছে, এখন এসব শোরুম থেকে ডাইরেক্ট এসব ল্যাপটপ তুমি শোরুমে দেখতে পাবে, ই মলে যাবে না, তো ই মলের ডিসপ্লেতে দেখতে পারবে যে লাগানো আছে নিউ ল্যাপটপ, 1,00,000 MRP লেখা আছে, 1,00,000 MRP লেখা আছে, 19,000। তো অনেক লোকের না ওইগুলো স্বপ্ন হয়েছিল যে ভাই কবে আমি এই ল্যাপটপটা কিনবো, কিন্তু সিরি আইটি ওয়ার্ল্ড চলে এসেছে, তোমাদের সেই স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য, সাথে ওয়ারেন্টি দেবে। এবার দেখো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিছুটা তো রিস্ক তোমাকেও নিতে হবে, আমার থেকে কি আছে, আমি তোমাকে 2 মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর 1 বছর সার্ভিস চার্জ ফ্রি দিচ্ছি, বাকি এর থেকে বেশি আমি কী দিতে পারবো? মানে আমরা যেখান থেকে পারচেস করি না, আমরা একদিনও ওয়ারেন্টি পাই না, খালি শুধুমাত্র তোমাদের জন্য আমরা এই ওয়ারেন্টিটা দিই। তো HP NV ল্যাপটপটা, এটাও কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আছে, i5 10th generation, আগেরটা 3 বছর ওয়ারেন্টি ছিল, এটা যে আছে এটা এখন 1 ইয়ার ওয়ারেন্টি আছে। তো এটা তুমি আমার কাছে পেয়ে যাবে 40-50,000 ল্যাপটপটা, দেখো তুমি লাইট ওয়েট একদম স্লিম মোবাইল, এর আগে মানে এর আগের সপ্তাহে একটা ছিল, তারও ভিডিও ফিডব্যাক আমি তোমাদের এখানে ঢেলে দিয়েছি, দেখবে HP NV যে নিয়ে ইউজ করছে না, যে খুশ হয়ে গেছে ইউজ করে HP NV। তো বাইরে অনেক কাস্টমার দরজা ঠকঠক করছে, দেখো কতজন দাঁড়িয়ে আছে বাইরে। তারপর দেখুন লেনোভো, এই ল্যাপটপটা তুমি আমার কাছে পেয়ে যাবে শুধু 20-25,000 টাকার মধ্যে, এটা তোমার 9th generation আছে, 4GB 1TB। তো মালের কন্ডিশন দেখো কতটা ফ্রেশ, ঠিক আছে না, 20-25,000 টাকার মধ্যে ল্যাপটপগুলো পেয়ে যাবে। আরও ল্যাপটপ দেখো লাগানো আছে যেটা ইম্পোর্ট, যে অনেকজনের মনে হয় যে নিউ ল্যাপটপের দরকার, নতুন ল্যাপটপের দরকার, চাহিদা অনেক,
তো দেখতে পাচ্ছি যে ডেলের ল্যাপটপ লাগানো আছে না, এই আমার কাছে এখন 50 থেকে 100 পিসের ল্যাপটপ আছে। এই ল্যাপটপ শুধু তুমি আমার কাছে পেয়ে যাবে শুধুমাত্র 20 থেকে 23 হাজার টাকার মধ্যে। 20 থেকে 23 হাজার টাকার মধ্যে যত চাই তত পাবে। i5 এর ব্ল্যাক এডিশন প্রসেসর দিয়ে আছে, 4 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক দিয়েও পাবে, 8 GB র্যাম, 500 GB হার্ড ডিস্ক দিয়ে পাবে, প্লাস 8 GB 1 TB দিয়েও পাবে। ঠিক আছে, মালের কন্ডিশন দেখো, একদম স্লিম মডেল 180 ডিগ্রি ফুল ফ্রেশ সেন্সর ল্যাপটপ। 20 থেকে 23 হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো তুমি অ্যাভেলেবেল পাবে অরিজিনাল ডেলের অ্যাডাপ্টারের সাথে। যত চাই তোমার 50 পিস 100 পিস 20 পিস ওয়ান শটে তোমাকে মাল দেবো। এইগুলো অ্যাকচুয়ালি রিফার্বিশড, এ গ্রেডের রিফার্বিশড ল্যাপটপ এগুলো। এগুলো অনলাইনে তুমি দেখবে 26,000-27,000 টাকা করে সেল হয়। অ্যাকচুয়ালি যারা সেলার আছে তারাই আমাদের কাছ থেকে এগুলো পারচেস করে নিয়ে যায়। তোমার যদি মনে হয় কোয়ালিটির ল্যাপটপ আনিয়ে দেওয়ার আছে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাকে 100 শটে 100 পিস ল্যাপটপ আমি আনিয়ে দেবো। তো মোটামুটি এ হয়ে গেল আজকে সিডি আইটি ওয়ার্ল্ডের কালেকশন। সিডি আইটি ওয়ার্ল্ডের এখন স্টক শুরু হচ্ছে শুধুমাত্র 20,000 টাকা থেকে। তো প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ কখনো ভুলেও সিডি আইটি ওয়ার্ল্ডে 15,000 টাকার আশা নিয়ে আসবে না। যদি তোমার বাজেট মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এটাও তোমার আরেকটা জিনিস আছে, সাইনি ওয়ালের কাউন্টারেও এখন 20,000 টাকার মধ্যে তুমি ভালো বলো। আগে যেসব ল্যাপটপ সিডি আইটি ওয়ার্ল্ডে 15,000-14,000 টাকায় সেলিং হতো না, এখন সেই ল্যাপটপগুলো সাইনি ওয়ালে চলে গেছে। এরকম ব্যাপার নেই যে 15-20 হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে বা 5,000 টাকায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। আসলে এখন সাইনি ওয়ালের ল্যাপটপ চলে গেছে হচ্ছে 15,000-14,000-12,000 ল্যাপটপগুলো চলে গেছে। মানে সিডি আইটি ওয়ার্ল্ডে যেসব কি হচ্ছে, ক্লাউড ভিড় হয়ে যেত, মাল রাখার স্পেস নেই। অ্যাকচুয়ালি একটা লোক কিছুদিন আগে কমেন্ট করেছিল আমাকে যে এটা সাইনি সিডি আইটি ওয়ার্ল্ড এটা একটা শপ না, এটা হচ্ছে 1 BHK একটা বেডরুম। তো ঠিক আছে, 1 BHK একটা বেডরুম আছে, ঠিক আছে, কারণ আমি একটা ছোটো অফিস থেকে ছোটো কোম্পানি আমার। তো কী আছে না, তো এখানে আমার মাল রাখার জায়গা নেই, যেহেতু লেটেস্ট স্টকের স্টকটা এতটা হাই লেভেলে উঠে যাচ্ছে, এতটা চ্যালেঞ্জিং ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে ডেলিকেট বিলোতে। তো সেই কারণে যেগুলো লোয়ার জেনারেশন, দেখুন এখন সিডি আইটি ওয়ার্ল্ডে 8 জেনারেশনের নিচে ল্যাপটপ নেই সাপোজ, আর সাইনি ওয়ানে আগে থাকতো 3rd-4th generation বলতো, এখন সাইনি ওয়ানের স্টক চলে গেছে কী বলতো 7th generation বলতো, আর সিডি আইটি ওয়ার্ল্ডের স্টক হয়ে গেছে 8-11th generation পর্যন্ত। তো জেনারেশন এরকম আপডেট হচ্ছে, এরকম লেটেস্ট ল্যাপটপ আসছে। তো মোটামুটি এ হয়ে গেল আজকের ভিডিও। আর হ্যাঁ, অনেকজন প্রিন্টারের ডিমান্ড করেছিল, তাদের জন্য আমি একটা প্রিন্টার নিয়ে এসেছি, ঠিক আছে, এইচপি প্রিন্টার। আমি এখান থেকে বের করতে পারি, আমি একটা টেস্টিংয়ের জন্য আমি রেখেছি। যদি মনে হয় তোমাদের প্রিন্টারের দরকার লেজার প্রিন্টার এইচপির, তো এখন আমার কাছে হিউজ পরিমাণে স্টক আছে। নতুন টোনার, নতুন রিফিলিং আমি করিয়ে দেবো, যেটা মেন প্রিন্টারের মেন পার্ট রিফিলিং আর টোনারটা। তো ওটা তোমাদেরকে পুরো নতুন লাগিয়ে দেবো, 1 ইয়ার সার্ভিস চার্জ ফ্রি সেটা শুধুমাত্র 4,300 টাকা করে, অনলি 4,300 প্রিন্টার পেয়ে যাবে লেজার প্রিন্টার। আর লেজার প্রিন্টার অফিসিয়াল কাজে যখন একদম বেস্ট, একবার রিফিলিং করবে তো কমসে কম 1-1.5 হাজার পেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আজকের ভিডিও। একটু মানে আজকের ভিডিওটা বানাবার ইচ্ছে ছিল, দুটো উদ্দেশ্য ছিল, এক হচ্ছে আমার যে ভিডিওটা লঞ্চ হচ্ছে সেটা সম্বন্ধে বলবো, আর কিছু গেমিং ল্যাপটপের কালেকশন দেখাবার জন্য। তো এতক্ষণে ভিডিওটা স্টপ করছি, টাটা বাই বাই, ভালো থেকো, আর প্লিজ চ্যানেলটাতে আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগলো আর আমাকে কিরকম লাগলো। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব।